প্রিয় দর্শক সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আমাদের অনেক প্রিয় মানুষ আবুল কালাম আজাদ ধন্যবাদ আপনাকে আমন্ত্রণ জানান পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আমি আপনাকে পড়ে শোনাই তারপর আমরা আলোচনায় যেতে চাই প্রথম আলোর শিরোনাম বিধ্বস্ত উপকূল জন নিহত ভুয়া এনআইডির ছবি পাল্টাতে সুপারিশ করেছিলেন আজিজ খুনিরা জানুয়ারি থেকে পিছু নিয়ে তিনবার কলকাতায় যান দৈনিক সমকালের শিরোনাম দীর্ঘতাণ্ডবে বড় বিপর্যয় আজিজ আজিম কাণ্ডে দায় সরকার রাষ্ট্রেরও মানব জমিনের শিরোনাম সর্বনাশা রেমাল বারো জনের মৃত্যু জলশ্বাসে উপকূল জুড়ে দুর্ভোগ আজকের পত্রিকার শিরোনাম দেড় লাখ ঘর বিধ্বস্ত মৃত্যু বাড়ো তদন্তে একই বৃত্তে মেলেনি দেহাংশ দৈনিক বাংলার শিরোনাম রেমালের তাণ্ডবলীলা প্রাণ গেল এগারো জনের বাংলাদেশ এখন বিশ্বব্যাপী উন্নয়নের রোল মডেল মার্কিন ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী খবর কাগজের শিরোনাম রিমালের তাণ্ডবে মৃত্যু চোদ্দ ঘূর্ণিঝড়ে রাজধানীবাসীর দুর্ভোগ বেঞ্জিরের সম্পদ ক্রোকের পরোয়ানা জারি সময়ের আলো শিরোনাম চারদিকে রেমালের ক্ষত নিহত এগারো আলোকিত বাংলাদেশের শিরোনাম উপকূলের সর্বোচ্চ রিমালের ক্ষত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মার্কিন ব্যবসায়ীদের সহযোগিতা চাই মাননীয় প্রধানমন্ত্রী দৈনিক জনকণ্ঠের শিরোনাম রেমালে লণ্ডভণ্ড উপকূল সেবার অভাবে মৃতপ্রায় বিটিসিএল ল্যান্ড ফোন আপনি শিরোনাম শুনলেন প্রাকৃতিক বিপর্যয় এটা তো আমাদের মেনেই নিতে হয় ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস এবং এর সাথে লড়াই করে বাংলাদেশের মানুষ বাঁচে বাঁচে দীর্ঘ বড় বিপর্যয় কেড়ে নিয়েছে ষোলো প্রাণ পানি মন্দি লাখো মানুষ কিন্তু আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই আপনাকে এই যে এরকম প্রাকৃতিক দুর্যোগে সরকারের উদ্যোগের পাশাপাশি সরকার তো একটা উদ্যোগ নেবেই পাশাপাশি বেসরকারি পর্যায়ে নানা ধরনের উদ্যোগ থাকে মানুষের কাছে পানিবন্দী মানুষের কাছে মানুষ যায় সাধারণ মানুষ যায় এবং আমি ছাত্র অবস্থায় দেখি যে টিএসিতে মানে সেই সাংস্কৃতিক কর্মীদের বৈঠক বসে কি করে উদ্ধার করা যায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায় এটা কি এখন দেখেন আপনি আপনাকে আবারও ধন্যবাদ জানাবো আমন্ত্রণ জানাবো যে অন্য সুন্দর প্রশ্নটা করার জন্য যে দেখি কিনা এক কথা বলি দেখি না এক প্রশ্ন হচ্ছে আমরা মানে গণমাধ্যমে গণমাধ্যমের লোক হওয়ার পরেও কিন্তু আমি বলছি বিশ্বাস নিয়েই বলছি যে গণমাধ্যম আমরা একটি অংশ খুব ভালো করে সুপরিকল্পিতভাবে যা কিছু দোষ সব সরকারের ঘাড়ে চাপানোর চেষ্টা করি সামাজিক দায়িত্ব আছে সামাজিক এমনি বলার সময় আমরা সামাজিক ব্যবসার কথা বলি পাণ্ডিত্য বলি অনেক কিছু বলি যে কথাটি আপনি বলেছেন আপনি যখন ছোট ছিলেন আপনার সাথে বয়স আমার বেশি আমিও ছোট ছিলাম বয়স হয়েছে কিন্তু আমরা কিন্তু মানে আমার মনে আছে এখনও ঝড় ঝঞ্ঝা সব সময় কিন্তু আমার পরবর্তী জীবনে আমি ব্যক্তিগত কথা বলা উচিত না কিন্তু দৃষ্টান্ত হিসেবে যে কি করেছি আমাদের সময় আমরা এবং আমাদেরও আগে আপনাদের সময় পর্যন্ত আরও পড়ে সারা ঝরে যত ঘর বাড়ি সবাইকে যে না সাপোর্টটা দেওয়া আমার হলো কি যে শুরু করেছিলাম চালাটা ভেঙে গেছে ডুবে গেছে এ করে করে সকাল থেকে খাওয়া দাওয়া বন্ধ করে লোকজন ছিল সমসাময়িক যারা তারা প্রত্যেক বাড়িতে গিয়ে যে ধরা ঘুটিটা ধরার পরে দেওয়ার পরে তারা বাকিটা কিন্তু তারাই ঠিক করে নিয়েছেন এই যে সহযোগিতার মানে মানে প্রবণতা এটা সহযোগিতার যেই মনোভাব অর্থাৎ আকাঙ্ক্ষা কেউ কিন্তু বলেনি আমাদের এই যে সেভ নেইটে যখন পড়াশোনা করি সপ্তম অষ্টম শ্রেণীর ছাত্র কে বলবে নিজের উদ্যোগ নিয়ে গেছি বন্ধু বান্ধব দশ জন সব বাড়ি ঘর পড়ে গেছে এই অবস্থা আজকে নেই আপনি বলেন যে বড় বড় রাজনৈতিক দলগুলো রাজনীতির কথা বললি অনেক কিছু আসে একমাত্র আওয়ামী লীগের পক্ষ থেকে ভালো বলি খারাপ বলি সরকারের পক্ষ থেকে সরকার যথেষ্ট ব্যবস্থা নিয়েছেন বলেই তো আট হাজারের মতো আশ্রয় কেন্দ্র এবং সেখানে জোর করে আনা যায় না সন্ধ্যার সময় যখন আঘাত হানে তখন বলে না গরু ছাগল নিয়ে আসা যাবে না তারপরেও কিন্তু স্বেচ্ছাসেবী থেকে শুরু করে সরকার দল সরকারি দল আওয়ামী লীগের পক্ষ থেকে সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন দলের সাধারণ সম্পাদক দিয়েছেন সবাইকে তারা গিয়েছেন। কিন্তু অন্যান্য দলগুলো এবং যে কথাটা বলছেন দলের কথা বাদ দিলাম সামাজিক সামাজিকভাবে আমরা ছাত্র থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠনগুলো আছে কেউ গেলো কেউ গেল না কিন্তু পরবর্তী পর্যায়ে যাবে হয়তো যাবে না কিন্তু তারপরেও আমরা এই কথাগুলো আরেকটা এই প্রসঙ্গে আমি বলে রাখি জিনিসপত্রের দাম যখন বাড়ে আপনি আমি সবাই কিন্তু হু হু করে লেখি একেবারে শেষ হয়ে গেল কিন্তু জিনিসপত্রের দাম যখন কমতেছে আমি নিজে পরশু না কালকে লাউ কিনলাম চল্লিশ টাকা করে কমেছে হ্যাঁ আমি আমি আপনাকে বলছি এবং আমার অফিসে বলার পরেও রিপোর্টটা আমি যখন বললাম যে এই দ্রব্যমূল্য আজকে দিয়েছে কিনা আমি জানি না সর্বশেষটা দেখিনি যে জিনিসপত্রের দাম সবজির দাম যে কমলো আশি টাকা নব্বই টাকা থেকে যখন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা হয়ে গেল এবং কম যদি কথা বাজারে সেই কথাগুলো আমরা লিখতে আমরা মনে করি এটা লেখার দায়িত্ব না কিন্তু এটাও যে লেখার দায়িত্ব আমি একটা মানুষ আপনি যথার্থই বলেছেন যদি আমি বাড়ার সময় যদি বলতে পারি আমি কমার সময় কেন বলবো না এই মনোভাবটা কেন আমার পরিবর্তন হয় না আমি আপনাকে বলছি এই কারণে যে এই মনোভাবের কারণেই হচ্ছে যা কিছু ডোবে ডুবুক যা কিছু হয় ডুবলে পরে সরকারকে বলতে পারবো দায়ী করতে পারবো সব কিছু সরকারের দায়িত্ব এবং সরকারকে কেন্দ্র করে আবার সব কিছুর দায়ী একজনকে সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা তাকে ইদানিং আপনি লক্ষ্য করলে দেখবেন কথাগুলো বললে মনে হয় সব কিছুর দায় তার সব কিছুর দায় তার আর তাহলে ভালো যখন হচ্ছে সবগুলো দাতা তার দেন প্রশংসাটা করেন সেটা তো করি না আমরা এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে এ তার মানে আমাদের আগামী প্রজন্ম আমরা তো শেষ ধরেন আমাদের বয়স হয়েছে আপনারও বয়স হয়েছে দেখতে দেখতে এখনো যত তরুণই হোক বয়স হচ্ছে তাই না আপনারও কিন্তু আগামী প্রজন্মের এই প্রজন্মের পর প্রজন্মকে আমরা কি শিক্ষা দিলাম 21টা বছর গেছে প্রজন্মটা তো ওই জায়গায় যে আমরা কি শিক্ষা দিলাম আমি যদি এখন একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই আপনার সাথে কথা বলবার আজিজ বেনজির কাণ্ডে দায় সরকার ও রাষ্ট্রের একটি পত্রিকার শিরোনাম আজকে এবং আরেকটি হয়েছে যে ভুয়া এনআইডির ছবি পাল্টাতে সুপারিশ করেছিলেন আজিজ সাবেক সেনাপ্রধান আমার একটা প্রশ্ন যে যদি এটা সত্য হয় এই সংবাদে যদি সত্য হয় এটা কি পারেন তিনি আমি আবার আপনাকে একই কথা বলবো যে মানে পত্রিকায় তো লিখছে কিন্তু কথাটা হচ্ছে বিশেষ করে অনেক সময় আমরা যেটি পত্রপত্রিকায় লিখি কোনো কোনো পত্রিকায় কোন কোনো গণমাধ্যম মানে তথ্য যাচাই না করি এটি কিন্তু যেটি মাননীয় তথ্য প্রতিমন্ত্রী বারবার বলছেন এই কথাগুলো আগের তথ্যমন্ত্রীও বলেছেন যে ভুয়া তথ্য অপতথ্য এবং তিনি চমৎকার করে এই কিছুদিন আগের তৃতীয় মাত্রই বলেছেন যে কিভাবে তথ্যকে বিকৃত করে মানে বাংলাদেশের একটি সংস্থাকে কোর্ট করে সেই তথ্য যখন বিদেশি একটি সংস্থার কাগজে এবং এটি সংস্থা প্রচার করলো সংখ্যাটা জাস্ট বেড়ে বাড়িয়ে দিল দুইশো অত জায়গায় পাঁচশো তাহলে হয় কি রেটিকে বাংলাদেশ পিছিয়ে গেলো উনি সেই তথ্যগুলো ধরে ধরে কিন্তু বলেছেন যে এই যে অপতথ্য বিভ্রান্তিমূলক তথ্য এবং মানে ভুয়া তথ্য এগুলো দিয়ে কিন্তু মানুষকে বিভ্রান্ত করা হয় আমি বলছি যে যদি কথাগুলো সত্য হয় আমি আপনি যে কথাটি বলেছেন তার সাথে আমি একমত হয়ে যে তথ্যটি যদি সত্য হয় এবং তাহলে তিনি পারেন কি কোনো অবস্থাতেই তিনি পারেন না তিনি পারেন না তার জায়গায় যেই থাকুক না কেন তার পক্ষে এটি সম্ভব না আর তার যেই পদমর্যাদা যে অবস্থায় সেখানে তিনি এটি করবেন এটি আমার বিশ্বাস হয় না এখন প্রশ্ন হচ্ছে যে আমরা অনেক কিছু অনেক সময় বিশ্বাস করি না এই অবিশ্বাস করার পরেও দেখা যায় যে বিশ্বাসযোগ্য ঘটনা কিছু ঘটে এখন আমরা প্রশ্ন হচ্ছে কি যে আমি একটি কথা সবসময় যেটি বলার চেষ্টা করি আমার বিশ্বাস থেকে যে আমরা প্রত্যেকেরই একটা দায় দায়িত্ববোধ আছে এবং দায়িত্ববোধ থেকে দায়িত্বশীল পদগুলোতে যে যেখানেই থাকি না কেন আমাদের কিন্তু সেই দায়িত্বটা দায়িত্বশীল মানে জায়গা হবে জায়গা থেকে দায়িত্বপূর্ণ অবস্থায় দায়িত্বশীল কাজটা করতে হবে দায়িত্বহীন কাজ করা আমার পক্ষে সম্ভব না কারোর পক্ষে সম্ভব অনেক ধন্যবাদ আমরা গরমে নাকাল হয়ে গেলাম গরম 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 আহা কি জনজীবন বিপর্যস্ত আবার বৃষ্টি যখন এলো সামান্য বৃষ্টিতেই আজকে জলজট বৃষ্টিতে জলজট স্থবির রাজধানী তো একদিনের বৃষ্টিতে যদি এই অবস্থাটা হয় একেবারে যেইভাবে বলা হয়েছে আমি ঢাকা শহরেও কালকে তো বৃষ্টির মধ্যেও গেলাম বেরোলাম কে কে একবারে স্থবির হয়ে গেছে ঢাকা শহর তাহলে এই শিরোনাম দিলো আমি জানি না বড় তাদের ব্যাপার আমি নিজে আপনি ঢাকা শহরে মুষলধারে যখন বৃষ্টি হচ্ছে বাতাস যখন হচ্ছে তখন আমি ঢাকা শহরে অফিসার ক্লাব রাস্তায় রাস্তায় কিন্তু প্রশ্ন হচ্ছে এই অবস্থা আরেকটি কথা আমি আপনারে বলি যে দেখেন এই যে রিমেল আসার আগে সরকারের পক্ষ থেকে যে প্রস্তুতিমূলক ব্যবস্থা না হয়েছিল আগে আমি উল্লেখ করতেছি প্রায় 8000 আশ্রয় কেন্দ্রে জোর করে কিন্তু মানুষকে না হয়েছে সেই দিক থেকে আপনি ক্ষতি প্রাণহানি এর আগে আমরা এটা দেখতাম বহু প্রাণহানি হতো একটা মানে একটা সতর্কতার জায়গাটা হয়েছে সতর্কতার জায়গা তৈরি হয়েছে বঙ্গবন্ধু সময় থেকে শুরু করেছিলেন ডিবি বানানো তারপরে माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয় কেন্দ্রগুলো করেছেন স্কুলগুলো জায়গা এবং সেই জায়গাটায় প্রাণহানির এখন ঝড় আসছে এই ঝড় সে কারণে আসলে এটা তো এটাও কেউ কেউ বলার চেষ্টা করেন যে অম্লিগড়ের কারণে এটা হলো এখন বলে তো এখন কি করবেন কোথায় যাবেন আপনি এখন প্রশ্ন হচ্ছে যে সৌদি আরবে যে মুসহল ধারে বৃষ্টি মহাসের বাক্সের মতো প্রশ্ন হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ এই মোকাবেলা করে যে কথাটি আপনি শুরুতে বলেছেন যে আমরা কিন্তু ছোটবেলা থেকেই এই বন্যা গাছে বাড়ি করে থাকা বন্যা পানি থাকে তারপর ঝড় এগুলো মাথায় করেই নতুন যেটা গত কয়েক বছর আপনি বেশি আপনি আমি একই পত্রিকায় কাজ করবার সুযোগ হয়েছে আপনাদের সাথে আমার দৈনিক ইতিভাকে আমিও হাতিয়ায় যে এই যে ঝড় প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় হলো আমি আমি এবং রশিদ নেই তার হাতিয়া পর্যন্ত গিয়েছিলাম সেই সময়কার ঝড় আর এখনকার তো সেই পরিস্থিতি সেই সময়কার প্রস্তুতি এখনকার যে কারণে ওটা অতটা মারাত্মক আকার ধারণ করে না যে ঝড়টা কিন্তু একইভাবে আসে তারও চাইতে বেশি হয় কিন্তু প্রস্তুতি কারণে প্রস্তুতিমূলক ব্যবস্থা নেয়ার কারণে অর্থাৎ প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়ার কারণে সহায়ক কর্মসূচিগুলো গ্রহণ করার ফলে ওই ক্ষয়ক্ষতিটা কিন্তু ওইভাবে হয় না ওইভাবে মোকাবেলা করি না এখন গাছ পড়ে গেল গাছটা ধরে রাখতে পারবেন না এটা তো কিছুই করার নেই কিন্তু চট্টগ্রামের অবস্থা বোধ হয় একটু এটা কিন্তু আপনি সুইরেজের প্রবলেম যেটা চট্টগ্রাম বছরের এটা কিন্তু আপনি বহু প্রাণহানি ঘটে বিভিন্ন সময় আমরা দেখেছি এটা এই কারণে তারা বারবার বলতেছেন কিন্তু বহু টাকা ব্যয় করেন তারপর চট্টগ্রাম শহরে যে অবস্থাটা পয়নিষ্কাশন ব্যবস্থা ড্রেনেজ এটা দেখেছি আমি এর আগেও বহু আগেও আরো ধরেন বিশ পঁচিশ তিরিশ বছর আগের ঘটনা বৃষ্টি হলে শহরে পানি রিক্সা ওখানকার রিক্সা যে রিক্সা ডুবে যায় যা চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে রাস্তা এখানে ওখানে এই অবস্থাটা কিন্তু আজ পর্যন্ত কিন্তু চট্টগ্রামের এই অনেক কাজ হয়েছে কিন্তু তারপর কিন্তু অবস্থাটা কিন্তু ঢাকা শহরে আমি শান্তিনগর এই এলাকায় এক কোমর পানি অবস্থা তো একটা ভয়াবহ ছিল না এক কোমর পানি হয়ে যেত কিন্তু সাইদ খোকন যখন মেয়র ছিলেন উনি নিজেই পানি দিয়ে এবং সেই অবস্থাটাকে এখন নেই কিন্তু ঢাকা শহরে ওই অবস্থায় কখনো কখনো পানি জমা যেটি লেখা হয় যে স্থবির হয়ে গেল এখন কেউ যদি আমি ঘর থেকে বেরোতে এক হাঁটু পানি তো হবে তো সেই পানির মধ্যে স্থবির হয়ে গেল পরে আপনি বলতে চাইছেন যে এই ঠিক আছে না মানে ঠিক আমার কথা হচ্ছে অমন ঝড় অত প্রবল বর্ষণ হলে কিছু তো পানি জমে থাকবে কিছুক্ষণ পরে এটা কতক্ষণ থাকে কতদিন থাকে তার উপর নির্ভর সেটাই প্রশ্ন মার্কিন ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তিনি চমৎকার করে বলেছেন যে আসলে তো মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বন্ধুরাষ্ট্র এবং উন্নয়ন সহযোগী এই ব্যাপারে কোনো সন্দেহ নেই তারপরে তাদের যে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র কি মানে ইসের ব্যবসায়ী সমিতি অ্যাসোসিয়েশন না বিজনেস অ্যাসোসিয়েশন তারা যৌথভাবে দেখা করলেন যখন তিনি বলেছেন যে আপনারা বিনিয়োগ করেন এবং বিনিয়োগের যেই সুযোগ সুবিধাগুলো সেগুলো কিন্তু তিনি মাননীয় প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন এবং আমাদের বিভিন্ন সেক্টরগুলোর কথা বলেছেন নতুন নতুন যেই জায়গাগুলোতে তারা ইনভেস্ট করতে পারেন বিনিয়োগ করতে পারেন এবং তারা একই সাথে তাদেরও যেমন লাভ হবে আমাদেরও মাননীয় প্রধানমন্ত্রী যেটি বলেছেন যে একচল্লিশ সালের মধ্যে আমরা উন্নত দেশ এবং স্মার্ট বাংলাদেশ গড়তে চাই এক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন সবার সহযোগিতাই দরকার আপনারা আমাদেরকে সাহায্য করতে পারেন আপনারও উপকৃত হতে পারেন বেনিফিটেড হতে পারেন ব্যবসায়ীরা তো তাই করবেন বিনিয়োগ করবেন তাদেরও লাভ হবে তাই না এবং আমার মনে হয় তারা নিশ্চয়ই বিনিয়োগ করবেন বিনিয়োগের খাতগুলি তিনি বলেছেন আমাদের যে এসে ঔষধ শিল্পে বিনিয়োগ করতে পারেন আইটি সেক্টরে বিনিয়োগ করতে পারেন সে বিনিয়োগের বিভিন্ন ক্ষেত্রগুলি তিনি উল্লেখ করে দিয়েছেন আপনাকে আরেকটা বিষয় তিনি বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এও বলেছেন যে আমাদের যে মানে স্পেশাল ইকোনমিক জোন গুলো আছে 100 টা জোন এই জায়গাটায় আপনারা কাজ করতে কাজ করতে পারবেন কাজ করতে একদম সাংবাদিক নেতা হিসেবে আপনার কাছে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই যেটা হলো যে এই যে মাননীয় সংসদ সদস্যের হত্যাকাণ্ড নিয়ে আমাদের কলকাতায় উনি নিহত হলেন হত্যাকাণ্ড সংগঠিত হলো বাংলাদেশের পত্রপত্রিকা সব কিছু মিলিয়ে প্রতিদিন যেভাবে খবরগুলো হচ্ছে কেউ রগে বর্ণনা দিয়ে খবর করার চেষ্টা করছেন এবং কেউ কেউ ভীতিকর শব্দ ব্যবহার করে খবর করার চেষ্টা করছেন সব কিছু মিলে এই সময় যে প্রচার মাধ্যম যে দায়িত্বটা পালন করছে আপনার কাছে কি মনে হয় যে এটা সঠিক হচ্ছে আমি ব্যক্তিগতভাবে মনে করছি যে যেই সাংবাদিক আপনি যখন বললেন যখন আমরা সাংবাদিকতা যেই পত্রিকাটার কথা বললাম সেই পত্রিকায় যখন আমরা সাংবাদিকতা করতাম আমার কাছে সঠিক মনে হচ্ছে না একটি ঘটনাকে একেবারে এইভাবে মানে কোনো কিছু পেলেই আরও যে অনেক কিছু থাকে মানে আরও অনেক কাজ করার আছে সাংবাদিকদের উপর মানুষের যে আস্থা মানে কী পরিমাণে আসে আমি জানি না কিন্তু মানে সব সাংবাদিকের আমি দায়ী করি না সব সাংবাদিকের প্রতি অনাস্থাও নেই কিন্তু কিন্তু মানুষের সাংবাদিকদের প্রতি আগে যে অবস্থাটা ছিল সেই অবস্থাটা আছে বলে আমার কাছে মনে হয় না এটা দায়ী আপনি সাধারণ মানুষকে করবেন না এটা আমাদেরকে দায়িত্ব নিতে হবে আমি একটি ঘটনাকে একেবারে কিভাবে মানুষ জানতে চাইবে চাইবে কিন্তু আপনি কতটুকু বাস্তব কতটুকু জানতে চাওয়াটা মানে সাংবাদিকতার ক্ষেত্রে তো এটা স্বাভাবিক সাংবাদিকতার শিক্ষক না আমি ছাত্রও না আপনাদের মতো কিন্তু দেখে শিখা প্রশ্ন হচ্ছে আপনি না আমার কথা হচ্ছে জানার আগ্রহ থাকবে পাঠকের কিন্তু সেই আগ্রহ আমরা সুশুরু দিয়ে কিন্তু আরো কিছু জানেন আরো কিছু জানেন আরো কিছু জানেন এই এই প্রবণতাটার বিরোধী আমি আমার কথা হচ্ছে যে জানবে জানবে কিন্তু সেই জানার থেকে আমার এখানে কি ভিউ কাজ করছে না এখানে আমার কথা হচ্ছে জানবে জানার সাথে সাথে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেইটা জানানো কিন্তু আমার আগামী প্রজন্মকে আমার দায়িত্ব সাংবাদিক হিসেবে অবশ্যই অবশ্যই তাই না অবশ্যই যে আমি এইটা এই যে ঘটনাটা ঘটলো এই ঘটনাটা অবশ্যই আমি জানাবো সেই জানাবার সাথে অতীত কেন আমি শিখবো ভবিষ্যতে আমার সঠিকভাবে চলার জন্য ভবিষ্যৎ প্রজন্মকে আমার সঠিক খাতে প্রবাহিত করার জন্য যে ধরনের ঘটনা ঘটছে এই ঘটনায় উদ্বুদ্ধ করার জন্য না কেউ করেন এটা আমি বলি না কিন্তু নিশ্চয়ই আমার বিশ্বাস যে উদ্বুদ্ধ করার জন্য এই ধরনের ঘটনা ঘন ঘট ঘটুক এটি আমরা চাই না চাই না বলেই আগামী দিনে আরও সতর্ক করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা সে শুনলেন ভালো থাকবেন আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে খুদা হাফেজ